তুমি তো দেখতে পাচ্ছিস, তুমি কথা বলা কম করো। আসছে, চলে আসো, চলে আসো। আচ্ছা লাইটটা মেটো, মুখটা তুলিস ওর, ভিডিও হয়েছে তো। লাইটটা কাছে মারো, দেখে নাও। এই সাইজে চন্দ্রবড়া গেলেও কিন্তু ভুল ওই বাইট করতে চাইছে, আটকা পড়েছে বলে বাইট করতে চাইছে। এই সাইজে সাপগুলো কিন্তু ছোটখাটো সাপের সাথে অনেক সময় ভুল হয়। বাইট হলে খুব মারাত্মক ব্যাপার, চন্দ্রবোড়ার বাইট কিন্তু খুব মারাত্মক ব্যাপার, মাংস পচিয়ে দেবে। মানে টাইম হয়তো অনেক বেশি দেয়, কিন্তু মানে আফটার বাইট মানে কামড়ানোর পরে কিন্তু অনেক প্যাথেটিক কেস দাঁড়ায় আর কি শরীরে, খুব প্যাথেটিক ডেথ যাকে বলে। আর কখনোই কোন রকম কোন ওঝা কবিরাজগিরি করতে যাবে না। লাইটটা মানে সোজা হসপিটাল, যখনই কোনো কিছু মনে হবে কিছু এদিক ওদিক করছে সোজা হসপিটাল চলে যাবে। যাও, কামনাই না অত কামনাতে নেই। এটাকে নিয়ে গিয়ে আমার ফরেস্টে ছেড়ে দিতে হবে। আওয়াজ দিচ্ছে, আওয়াজটা শুনেছো? আমরা ছেড়ে দিই, আপনার মারি না, নিয়ে গিয়ে একে আবার এর নিচে ছেড়ে দিতে হবে। এই এই একটাই কারণে এটাকে প্রেশার কুকার ভাইপারও বলে, একদম ডিটো প্রেশার কুকারের মতো সাউন্ড। প্রেশার কুকারের সিটি যেরকম সাউন্ড, এই এটা যদি বড় হয়, বড় হলে পরে এর আওয়াজটা একদম অবিকল প্রেশার কুকারের মতো। এটাকে দেখে কেউ হেলার সাথে গুলিয়ে ফেলতো, ওইটাই এক নজর দেখে আমি যে অন্য প্রজাতি, ওইটাই ভুল জিনিস। কারণ হেলে বা জল ঢোড়া কাট করে এরকমভাবে পাড়া দিতে গেছে, হেলে বা জল ঢোড়া এরা বাথরুমের উপরে এরকমভাবে যাচ্ছে, এইভাবে পাড়া দিতে হেলে বা জল ঢোড়া এরা নির্দিষ্ট তো, এরা চট করে ইয়ে করবে না, রাত্রিবেলা বেরোবে না। যে কোনো বিষাক্ত সাপ রাত্রিবেলা বেশি বেরোয়, দিনের বেলা কম বেরোয়। তার মধ্যে চন্দ্রবোড়াটা আবার একটু অন্যরকম, চন্দ্রবোড়া দিন রাতে দুই বেলায় সমান বেরোয়, কিন্তু নর্মালি হেলে বা জল ঢোড়া যেটা এটা পুরোপুরি নির্বিষ, এটা দিনের বেলা ছাড়া রাত্রিবেলা খুব একটা বেরোয় না। লাইট লাগবে না, ও ফুটো করে দেয়, মরে যাবে তো। আমিও চিনতাম না আমাদের বিয়ে খেয়ে গেছে। আমাদের বিয়েতে সুমিতার বিয়ে বন্ধ করে দাদা। হ্যাঁ, ওই এবার মনে পড়ছে।